দুদিন থেকে একটি শ্লোক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, একটি গান, সম্ভবত গানের কুলি সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজে দেখলাম, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আজ 10 নভেম্বর 2024 রবিবার তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে কিছু লোক জড়ো হওয়ার কথা ছিল, কিন্তু যথাসময়ে পেরিয়ে রাতও পার হয়ে যাচ্ছে, ওরা কথা রাখিনি, কেউ আসলো না। কেউ দেশের বাহিরে পালিয়েছেন, আর দেশে যারা আছেন ঘাপটি মেরে লুকিয়ে অত্যন্ত আড়ালে আবডালে কোথায় লুকিয়েছেন আমরা জানি না, কিন্তু লুকিয়ে আছেন, আমাদের কথাগুলো তারা শুনতে পারে। শুনবেন না এরকম না, আর সবসময় লুকিয়ে থাকতে হবে ব্যাপারটি এরকম নয়। আপনারা তো অনেক ভালো ছিলেন, অনেক বড় বড় কথা বলেছেন, আপনারা তো বলতেন পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওই যে সেকেন্ড ইন কমান্ড নোয়াখালীর রত্ন, তিনি বলেছিলেন প্রয়োজনে ওই যে ফকরুল সাহেবের ঠাকুরগার বাড়ি আছে না, তো ঠাকুরগার বাড়িতেও নাই বাসায়ও নাই, দেশের বাহিরে যাওয়ারও আলামত নাই, দেশের ভেতরেই তিনি এবং তার অনেক সাঙ্গ পাঙ্গরা আছেন। ছাত্র জনতা, 5 অগস্ট গণবিপ্লবের পর এখনো রাজপথ ছেড়ে দেয়নি, এদের সমূল উৎপাটনের আগ পর্যন্ত। হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী একটা কথা বলেছেন, এদের আইনের আওতায় এনে শাস্তি পাওয়ার আগ পর্যন্ত এদের মাথা চাড়া দিয়ে ওঠার, সম্মুখে আসার, জনসম্মুখে আসার কোনো অধিকার এবং সুযোগ থাকতে পারে না। এরা জিরো পয়েন্টে আসলেন না, জিরো পয়েন্টে তাদের উপস্থিতি জিরো। বহু লম্বা লম্বা কথা বলেছেন, এই দিন শেষ। তাদের বাবা ছিলেন একজন, এখন আরেকজন নতুন বাবার জন্ম হয়েছে। তারা বঙ্গবন্ধুর প্রতি ইমান তাদের কমে গেছে, এমনকি সাবেক তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী বিখ্যাত কুখ্যাত আপা, তিনি তার প্রতিও আস্থা নাই। আমাদের ছবি, বাবার ছবি এখন দেখায়ও না, এখন ডোনাল্ড যে ট্রাম্পের ছবি লম্বা করে ব্যানারে ফেস্টুনে সব কিছুতে সামনে রাখো, তাদের নতুন পূজার উপাসনার প্রতিচ্ছবি নতুন বাবা ডোনাল্ড ট্রাম্প। স্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন, আমরাও তো বহু স্বপ্ন দেখি, চাইলেও দেখি না চাইলেও দেখি, সব স্বপ্ন কি পূরণ হয়? আওয়াজ বাড়ি বলে পূরণ হয়? তাদের স্বপ্নটা দিবা স্বপ্ন, তারা মনে করছেন ট্রাম্প তিনি তাদের পুনর্বাসন করবেন। এই স্বপ্ন নিয়ে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের চাইতে মূর্খ অথর্ব বোকা এই জমিনে আর কেউ নয়। কি করেছেন আপনারা, জাতি ভালো করেই জানে, আপনারা কি করেছেন 15.5 বছর, এটা সবার কাছে ক্লিয়ার। এখন তাদের কাউকে পাইলে প্রশাসনের দরকার হয় না, বিএনপি নেতা কর্মীর দরকার হয় না, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীর দরকার হয় না, জনসাধারণ তাদের সেই সাপোর্টার দোসর জালেম, জালেমের দোসর যেখানেই তাদের পায় গণধুলাইয়ের ব্যবস্থা করে। উনি অনেক আগেই বলেছিলেন চট করে ঢুকে যাবেন, কিন্তু কথা রাখলেন না, মোবাইলে মাঝে মধ্যে কথা ফাঁস হয় আমরা শুনি, কতটুকু সত্য কতটুকু ফেক জানি না, পরিষ্কার বলতে চাই আপনি আসুন, আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আসলেই আমরা খুশি হব, মেহমানদারি করব, আইন হাতে তুলে নেব না, আইন হাতে তুলে নেব না, আপনাদের তৈরি করা আইন, আপনাদের তৈরি করা ট্রাইব্যুনালই আপনাদের জন্য শাস্তি পাওয়ার জন্য যথেষ্ট।